তাহলে শুরু করা যাক আগের দিন যেখানে শেষ করছি সেখান থেকেই শুরু করছি স্যার আগের দিন কি করলাম একটুখানি দেখা যাক দেখ এইটা একটা রিং ছিল স্যার একদম রিং ছিল স্যার আমরা কি করলাম আমি এইখানে দেখাচ্ছি জিনিসটা অ্যাট আ ডিস্টেন্স এক্স এখানে রিংটা কীরকম ছিল প্লাস কিউ চার্জ রিংটার কী চার্জ ছিল প্লাস কিউ চার্জ ভালো করে মাথা রাখছে আমরা এই পয়েন্ট পিতে আমরা এই পয়েন্ট পিতে কী বার করেছিলাম একটা ফিল বার করেছিলাম তার আগে এইটা বলে দিই এটা ছিল আমার কাছে আর এটা ছিল আমার কাছে আর পুরো চার্জ কিউটা রিংয়ের ওপর ডিস্ট্রিবিউটের ছিল দ্য ফুল চার্জ কিউ ওয়াজ ডিস্ট্রিবিউটেড অন দ্য রিং সো হোয়াট ওয়াজ দ্য থিং স্যার কে কিউ কে কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু এটা আমরা দেখেছিলাম ফিল অ্যাট আ পয়েন্ট পি ভেরি গুড এটা আমরা দেখেছিলাম স্যার এখানে করার জন্য দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে কি আমাদের কয়েকটা ডিফারেন্সিয়েশন করবো সেটা আমি এক সাইড লিখছি ভালো করে দেখ ফার্স্ট ডিফারেন্সিয়েশন করছি এবং ডিফারেন্সিয়েশান থেকে ইন্ট্রেশনটা কী করে করছি সেটা মাথায় রাখতে হবে স্যার ওয়াট ডিফারেন্সিয়েশন ইউর ডুইং ডি ডি এক্স অফ রুট ওভার অফ ওয়াট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেন করছেন এটা কেন করছি না করছি এত না মাথা ঘামিয়ে করা যাক বলে চলুন স্যার এটা কত আসবে বাচ্চাদের জন্য দেখে নাও রুট ওভার অফ ওয়াট x2 + a2 উপরে কত আসবে স্যার 2x স্যার কি আসে স্যার x2 / এ সরি x /√ of what x2 + a2 ফ্যান্টাস্টিক সিমিলারি আপনি তো এটাও বলতে পারেন আমি কি বলতে পারি এখান থেকে স্যার আপনি এটাও বলতে পারেন কি এরকম ভাবে যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ x /√ of, of what x2 + a2 dx কি হবে স্যার এটা আমায় দেবে √ of what x2 + a2 প্লাস সি ওকে সিটা নিয়ে ঘাবড়াবো না স্যার পরের ইনটিগ্রেশনটা আসা যাক স্যার পরের ইনটিগ্রেশনটা আসা যাক স্যার পরের ইনটিগ্রেশনটা কি স্যার পরে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন অফ ওয়াট ডিফারেন্সিয়েশন অফ ওয়ান বাই ওভার অফ ওয়াট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার স্যার এটা হবে স্যার বুদ্ধিমান বাচ্চা জানিয়ে এটা কী হবে স্যার মাইনাস হাফ স্যার এখানে হবে টু এক্স ফ্যান্টাস্টিক এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু অসাধারণ এখান থেকে কি পাবো কেটে গেল স্যার সব কালার আলাদা ভাবিস না কিন্তু সেম সেম কালার দিয়ে লিখছি অনেকগুলো কালার দিয়ে লিখছি এইবার স্যার এটা এরকম তাহলে ইন্টিগ্রেশন আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ দেখ ভালো করে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এখানে ডি এক্স ফেলে দিচ্ছি এসিকোস টু কি মাইনাস অফ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ই স্কোয়ার এটা কিন্তু মাথায় রাখ এটা ঘ্যাম জিনিস এটা প্রচণ্ড কাজে লাগবে স্যার আর কিছু না আপাতত আমাদের আর কিছু মাথায় লাগছে না আমরা ইটুকুকে ভালো করে মাথায় রাখি এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখ এই জিনিসগুলো কিন্তু হলে বসে তোরা করবি ঠিক আছে স্টিল আমি বলে দিচ্ছি ওটা এরকম হয় ঠিক আছে এবার আমাদের নেক্সট প্রশ্ন আছে যে ইটা কোথায় ম্যাক্সিমাম হবে মানে ই ম্যাক্স কোথায় হবে যারা আমার লাস্ট ক্লাস থেকে যে কি করতে হবে ই ম্যাক্সের রুলটা কি আমাদের করতে হবে ডিই বাই ডি এক্সটাকে কী করতে হবে সে জিরো করতে হবে এবার যেখানে এক্সটা জিরো হচ্ছে মানে ইটা জিরো হচ্ছে সেখানে এক্সের ভ্যালু কী পাবো আমি আর পুরো করছি না ওয়ার্কআউটটা আর বাই রুট টু আমরা কী পাবো আর বাই রুট টু পাবো তাহলে আর বাই রুট টুটা যখন পেয়ে গেলাম আমরা সিম্পলি কী করে দেবো স্যার সিম্পলি আমরা বসিয়ে দেবো এই এক্সপ্রেশনে তাহলে আমি বলতে পারি কি ই ম্যাক্স কী বেরোচ্ছে স্যার আপনি বলতেই পারেন ই ম্যাক্স কী বেরোচ্ছে কী বেরোচ্ছে ই ম্যাক্স কাইলি তাড়াতাড়ি ফার্স্ট স্যার এখানে হালকা করে কে লিখুন কী লিখুন তারপর কি এক্সের জায়গায় কি লিখবো বাই স্যার বাই কী লিখবো স্যার বাই আমরা লিখতে পারি

আটের রুট হয় টু রুট টু আর এটা কী হবে থ্রি রুট থ্রি আর এটা কী হবে আর একটা আর একটা আর কেটে গেলো টু আর একটা রুট কেটে গেল তাহলে কী পরে থাকবে তাহলে আমি এখানে লিখছি দেখ ই ম্যাক্স দেখ কি হচ্ছে ঠিকঠাক না বুঝতে পারলে আমায় বলবি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে স্যার আপনার কাছে টু কে কিউ বাই থ্রি রুট থ্রি আর স্কোয়ার যদি বলা হতো এই ই ওটা গ্রাফ আঁকুন তাহলে আমরা কীরকম আঁকবো সে ছোটোবেলায় পড়েছি এখান থেকে স্যার এখানে কি হবে এখানে একদম ফিল্টার জিরো এই ওয়াও স্যার এটা কি এইখানে আমি একটা কথার কথা বলছি এইখানে এইসব গ্রাফটা দেওয়া থাকে না এগুলো ভাঁটের গ্রাফ এগুলো দেখবি না এটা এটা ভুল গ্রাফ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ঠিক গ্রাফটা কী হবে যদি আমি এরকমভাবে করি এক্সটা এখানে আর ইয়ের এখানে মর ভ্যালু লাগিয়ে দিই তাহলে এরকম হবে তাই তো এই ম্যাক্সিমাম জায়গা কত একটা হবে আর বাই রুট টু সো এই হচ্ছে আমাদের আগের দিনেরই কন্টিনিউশন এইটা নতুন এবার এইগুলো কিন্তু আমরা কন্টিনিউ পুরো অ্যাপ্লাই করে যাব মানে এইগুলো দেখার পর যদি তোরা বলেছি আমি এটা বুঝতে পারিনি তাহলে কিন্তু আর হবে না এবার এইগুলোকে মাথায় রাখতে হবে যখন গসছেমে ঢুকব তখন কিন্তু এটার বিভৎস অ্যাপ্লিকেশন আছে ওকে চলো দেখে নে আমি ওটা সরে যাচ্ছি ওকে তাহলে আমরা লাস্টে কি দেখলাম স্যার আমি একটা ছোট্ট একটা কেস বলে দিই এখানে অলরেডি আমার সব কিছু করাই আছে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এটা আগে থেকে আমার বোর্ডটা লেখা ছিল বলে আমি আর আলাদা করে লিখছি আমি জাস্ট বোঝাচ্ছি ভালো করে দেখ ওকে বলছে দেখ স্যার আমার এই ইন্টিগ্রেশনটা করা ছিল স্যার এক্স টু ইনফিনিটি দেখুন এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু কিছুক্ষণ আগে আমরা কী দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম এটা হয় মাইনাস ওয়ান বাই এটা বলে স্যার এক্স থেকে ইনফিনিটি হবে কি বলছি ঠিক আছে স্যার আপনি এক্স থেকে ইনফিনিটিকে বাদ দিন আমি ওটা পরের বেলায় আসি এক্স থেকে ইনফিনিটিটাকে বাদ দিই ওকে এইবার আমার প্রশ্নটা হচ্ছে কি যে আমরা এই পয়েন্ট পিতে কী বার করবো আমি এই পয়েন্ট পিতে বার করছি হচ্ছে পটেনশিয়াল তাই তো আমরা পোটেনশিয়াল এই পয়েন্ট পিতে বার করব। আমরা তার আগে থেকে কি জানি স্যার তার আগে থেকে দেখুন এই যে জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট টার্ম ছিল তাই তো হ্যাঁ স্যার এটা ইম্পর্টেন্ট টার্ম ছিল এটা আমরা জানি ই আ পয়েন্ট এক্স আমরা জানি বলে একদম জানি বলছি আর কী রিলেশন পেয়েছিলাম আমরা আর রিলেশন পেয়েছিলাম এই এই রিলেশনটা হচ্ছে মাদার রিলেশন এত বিউটিফুল একটা রিলেশন যে এর থেকে ভালো রিলেশন আর হয় না ওকে ভি অ্যাড এক্স মাইনাস ভি অ্যাট ইনফিনিটি এক্স থেকে কোথায় যাচ্ছিস ইনফিনিটি অবধি যাচ্ছিস ইজ ইকুয়ালস টু এক্স থেকে ইনফিনিটি ই ডট ডি এক্স ইটাও বাইরের দিকে ডি এক্সটাও বাইরের দিকে তাহলে এদের ডট প্রোডাক্ট কত হচ্ছে স্যার কস জিরো হবে ওয়ান পারফেক্ট স্যার আমি কি দিব এক্স টু ইনফিনিটি এক্স টু ইনফিনিটি কী লেখা যাবে কে কিউ এক্স এক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই টু পারফেক্ট স্যার আমি ডাইরেক্ট রেজাল্ট ইউজ করছি কোন ডাইরেক্ট রেজাল্ট এই যে স্যার এই রেজাল্টটাকে ডাইরেক্ট ইউজ করে দিলাম কি হচ্ছে এক্স থেকে ইনফিনিটি পারফেক্ট এক্স থেকে ইনফিনিটি আমি কি বসাবো প্রথমে এক্সের জায়গায় বসাবো ইনফিনিটি এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসাই দেখ ওয়ান বাই ইনফিনিটি টেন্স টু ওয়াট জিরো তাহলে এটা হয়ে গেল মাইনাস ওয়ান বাই জিরো পারফেক্ট আগে একটা মাইনাস দিচ্ছি দিচ্ছি তারপর আবার এই মাইনাসটা আসছে তাহলে মাইনাস মাইনাস মিলে কী হয়ে গেল প্লাস হয়ে গেল তাহলে কী লিখছি ওয়ান বাই রুট ওভার অফ ওয়াড এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার একদম স্যার আর কিছু আর কিছু না এবং স্যার এই যে ভি অ্যাট ইনফিনিটি কত হচ্ছে স্যার ভি অ্যাট ইনফিনিটা জিরো হচ্ছে স্যার এই যে আপনি ছোট্ট করে বলে দিয়েছেন আশা করি লেখাগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আশা করা যায় তাহলে এই ওটা হয়ে গেলো জিরো তাহলে ভি অ্যাট এনি পয়েন্ট এক্স ভি অ্যাট আ এনি পয়েন্ট এক্স অন দ্য অ্যাকচুয়াল লাইন অন দ্য অ্যাকসুয়াল লাইন কী হচ্ছে তাহলে কে কিউ কে কিউ বাই রুট ওভার অফ ওয়ার্ড এক্স স্কোয়ার এবার অনেক সময় প্রশ্ন দিতেই পারে ভি অ্যাট দ্য সেন্টার পয়েন্ট কত হচ্ছে স্যার এক্সের জায়গায় জাস্ট কী পোর্ট করবো একে সেন্টার পয়েন্ট মানে কি এখানে এক্সের জায়গায় কী পোর্ট করবো জিরো পোর্ট করবো তাহলে কী চলে আসছে কে কিউ বাই আর কে কিউ বাই আর তাহলে আমরা কী দেখছি একদম ফাইনাল রেজাল্টটা কী পেলাম উই অ্যাট এনি পয়েন্ট অন দ্য অ্যাকচুয়াল লাইন হচ্ছে কে কিউ বাই রুট ওফট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার না এই জিনিসটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট খুবই সহজ জিনিস আমি এটা এত কিচ্ছু করবো না আমি কিচ্ছু করব না আমি এক লাইনে বলবো স্যার এক লাইনে বলবো না এক লাইনে বলবো সেটা কিরময় বলছি স্যার ভালো করে দেখ আমি এখানে ছোট্ট করে বলছি এই ঠিক আছে এই যে পয়েন্টটা এই যে পয়েন্টটা এই যে পয়েন্টটা প্রতিটা ধর এটা ধর স্মল আর এটা ক্যাপসার হ্যাঁ কিনা এটা এক্স তাহলে আমি বলতে পারি স্মল আর কে রুট ওভার অফ এক্স এ স্কোয়ার প্লাস স্কোয়ার হ্যাঁ এটা কোন বানাচ্ছে বুঝতে পারছিস এটা কোন হ্যাঁ কোন বানিয়েছি বুঝতে পেরেছি এই যে কোনটা এই যে কোণের পয়েন্ট পিটা ইট ইজ হোয়াট ইট ইজ ইকুই ডিস্টেন্স স্যার এটা কিন্তু কি স্যার ইট ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য আদার পয়েন্টস ইট ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য আদার পয়েন্টস ওকে সো ইট ইজ হোয়াট ইট ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য আদার পুরো অল দ্য পয়েন্টস সো আমি ডাইরেক্ট বলতে পারি যে ভিপি হয়ে গেল ইকুই ডিস্টেন্স হ্যাঁ স্কেলার কোয়ান্টিটি কী বলা যায় স্কেলার কোয়ান্টিটি ইকুই ডিস্টেন্স তাহলে কী বলবো স্যার সিম্পল কে কিউ বাই স্মল আর গল্প শেষ করুন আর কেন তাহলে সিম্পল কী হয়ে যাবে কে কিউ খুবই সহজ কোনো চাপের নয় এবার মাথায় রাখ এইটা কিন্তু একটা ঘ্যাম জিনিস এটা অনেক জায়গায় কাজে আসে তাহলে এবার আমরা কি করছি ডিস্কের জন্য আসছি ডিস্কের জন্য কি বার করবো ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সুয়াল পয়েন্ট পি আর কি বার করবো পোটেন্সিয়াল পয়েন্ট পি ব্যাস এটা হয়ে গেলে আমাদের ওয়ার হয়ে গেল সার্কুলার আর্ক হয়ে গেল একটা রিং হয়ে গেল ডিস্ক হয়ে গেল এরপর মুভ করবো আমরা গসিওলমে তাহলে গসিওলমটা বুঝতে আমাদের অনেক বেশি সুবিধা হবে এইটা ভালো করে দেখ এটা ঘ্যাম জিনিস এটা কিন্তু লোকে ফর্মুলা মুখস্থ করে আমি বলছি ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই দেখ তোর একটা ডিস্ক আছে বলো স্যার ডিস্ক আছে আমাকে কী বার করতে হবে ডিস্ক থেকে একদম সেন্টার থেকে সেন্টার থেকে এক্স রোত্বে একটা পয়েন্ট পি আছে সেখানে ফিল্ড বার করতে হবে তার আগে দুটো জিনিস আমার কাছে দেওয়া আছে কী দেওয়া আছে স্যার সার্ফেস চার্জ ডেন্সিটি যদি সারফেস চার্জ ডেন্সিটি দেওয়া থাকে সিগমা তাহলে সিগমার টার্মসে বার করব অথবা টোটাল চার্জ কিউবের টার্মসে বার করব আমি তোকে দুটোই দেখিয়ে দিচ্ছি কী হবে স্যার সিগমাকে আমি বলতে পারি কিউ বাই পাই আর স্কোয়ার স্যার পারফেক্টলি বলা যায় এবার আমরা কি করব বলছি দেখ একটা ডিস্ক থেকে একটা ছোট্ট রিং কেটে নে ডিস্ক থেকে কী কাটবো একটা ছোট্ট রিং কাটবো কীরকমভাবে কাটবো স্যার আর দূরত্বে স্মল আর দূরত্বে একটা ছোট্ট রিং কাটবো যার থিকনেস কী হবে স্যার যার থিকনেস হবে ডিআর স্মল ডিআর পারফেক্ট এইবার আমাকে বলতো ইন জেনারেল রিংয়ের জন্য রিংয়ের জন্য আমরা ফিল্ড এটা পেয়েছিলাম বললো স্যার একদম পেয়েছিলাম স্যার স্মল স্মল সেগমেন্টের এই স্মল সেগমেন্টের যদি চার্জ ডিকিউ ধরা হয় তাহলে এটা হবে ফিল্ড পারফেক্ট তাহলে এই রকম কতগুলো ছোটো ছোটো রিং আছে স্যার কতগুলো ছোটো ছোটো রিং আছে স্যার অনেকগুলো ছোটো ছোটো রিং আছে থেকে আছে স্যার জিরো থেকে স্যার এই হচ্ছে টোটাল রেডিয়াস বেগার টোটাল রেডিয়াসটা কত আমার কাছে টোটাল রেডিয়াস হয়ে গেল আমার কাছে বেগার তাহলে স্যার আপনি কি পাচ্ছেন স্যার টোটাল ফিল্ড ছোটো আর থেকে বড়ো আর ইন স্যার যদি একবারে পাই তাহলে আমাকে এটা কী লিখতে হবে একদম জিরো থেকে লিখতে হবে পারফেক্ট একদম জিরো থেকে ক্যাপিটাল আর একদম স্যার একটু করবেন বলে চলো করা যাক বলছে স্যার দেখুন ভালো করে এইখানে জিরো থেকে ক্যাপ স্যার কে এবার কে ডি এর জায়গায় কী লিখবে স্যার ডি এর জায়গায় কী লিখবে স্যার দেখুন ডি কিউ মানে এটা এটা মোটামুটি বাচ্চারা যারা পড়াশোনা একটু করেছে তারা জানে যে ডিকিউ মানে এটা পাই পাই কাটছে তাহলে একটুখানি ছোট্ট করে লেখা যাক বলো হ্যাঁ স্যার লেখা যাক কে আমি বসাচ্ছি একদম বসাচ্ছি টোয়াইস অফ স্মল আর ডিয়ার আমিও বসাচ্ছি পারফেক্ট স্যার এখানে কি স্যার পাই পাই কেটে এখানে বড়ো আর স্কোয়ার থেকে গেল ছোটো আর প্লাস এক্সের স্কোয়ার থ্রি বাই টু আর এখানে একটা এক্স রয়ে গেল অসাধারণ স্যার এক্স দেখুন কিন্তু কনস্ট্যান্ট প্রত্যেকের জন্য এক্সট্রা কনস্ট্যান্ট হয়ে গেল হ্যাঁ হয়ে গেলো তাহলে এবার কী কী বেরোচ্ছে স্যার এখান থেকে কে বেরোবে কিউ বেরোবে টু বেরোবে এক্স বেরোবে আর বাকি সব কিছু বেরোবে না স্যার স্যার কে বেরোচ্ছে কিউ বেরোচ্ছে স্যার টু কে কিউ এক্সকে বার করে দিন বাই বড় আর বার করে দিন তাহলে পড়ে কি রইল তো ছোট আর ডি আর বাই ছোট আর স্কোয়ার এক্স এ স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু অসাধারণ এখানে আমায় বলতো ভেরিয়েবলটা কে স্যার ভেরিয়েবলটা এক্স না 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 স্যার এখানে এক্স কিন্তু ভেরিয়েবল নয় এখানে ভেরিয়েবল কি স্যার এখানে ভেরিয়েবল হচ্ছে আমাদের ডিআর এখানে ভেরিয়েবল কি সেখানে ভেরিয়েবল হচ্ছে আমাদের ডিআর বোঝ ব্যাপারটা এখানে ভেরিয়েবলটা কি হয়ে গেল টিআর স্যার ডিআর যদি তাহলে আর ভেরিয়েবল স্যার আগের মতোই তো একদম আগের মতো আমি তোকে বারবার ওই ইন্টিগ্রেশনটা কেন দেখালাম তোদের সেম জিনিস শুধু অ্যাপ্লিকেশনটা অন্য তাহলে আমি কি পড়বো তাহলে কে আমি এরকমভাবে বলতে পারি ডাইরেক্ট লিখছি দেখ টোয়াইস কে কিউ এক্স आर स्क्ोर आर स्कोर परफेक्ट सर एखे डायरेक्ट अपनी बसान डायरेक्ट बसान सर माइनस वन बुट ओवर अफ क्य बसा कि बसा छोटे सर आर स्कोयर प्लस एक्स स्कोर जिरो टू कैपा आर स्कोर प्लस एक्स स्क्र जिरो टू कैपा असाधारण सर एबंधा कि पा सर टाइस के बिक्यू एक्स बर स्कोयर ছোট্ট করে দেখ প্রথমে 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 বড় আরের জায়গায় কি বসাবো প্রথমে বড়ো আরের জায়গায় কি বসাবো প্রথমে বড় আর জায়গায় কি বসাবো স্যার প্রথমে বড় আর জায়গায় বসাবো আমি ক্যাপস আর প্রথমে বড় আর জায়গায় কি বসাবো আমি ক্যাপস আর তাহলে আমি কি লিখছি স্যার এখানে লিখছি দেখ মাইনাস ওয়ান বাই ওয়ান বাই ক্যাপস আর প্লাস এক্স স্কোয়ার পারফেক্ট আর তারপর তারপর ছোটো আরের জায়গায় জিরো আসবে তাহলে কী হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে ওয়ান বাই এক্স হয়ে কীভাবে স্যার এবার একটু সুন্দর করে লেখা যাক এবার দেখ এই এক্সপ্রেশনটা একটা স্টাইল আছে কী স্টাইল আছে স্টাইলটা একটু ফলো কর দেখ ভালো লাগতে পারে স্যার কের জায়গায় লেখ ওয়ান বাই ফোর পাই এফসেল নট পারফেক্ট কিউএর জায়গায় কী লিখবি কী দেখ আস্তে আস্তে লিখছি টোয়াইস ফোর পাই এফসেল নট লিখছি কিউয়ের জায়গায় লিখতে পারিস সিগমা ইন্টু পাই ইন্টু বড় আর স্কোয়ার হ্যাঁ স্যার লেখা যায় এখানে এই আর স্কোয়ারটা লিখছি এখানে দেখ আমি এক্সটাকে কী করবো স্যার এক্সট্রাকে স্যার এক্সট্রাকে আপনি এখানেও রাখতে পারেন বা ভেতরেও ঢুকিয়ে দিতে পারেন যেটা হচ্ছে এক্সট্রা এখন ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওয়ান স্যার একটু কাটাকাটি করতে হবে একদম কাটাকুটি করতে হবে স্যার কাটাকুটি করলে কী আসবে দেখুন স্যার কাটাকুটি করলে এটা আসছে কি সিগমা বাই টোয়াইস এক্সেল নট সিগমা বাই টোয়াইস নট স্যার মা রাখুন এটা এক্স এটা এক্স থাকল থাকতে দাও থাকতে দাও থাকতে দাও কোনো অসুবিধা নেই থাকতে দাও এবার স্যার এবার কী করবেন স্যার একটা কাজ করা যায় আপনি যদি আপনি যদি এক্সটাকে ভেতরে ঢোকান তাহলে একটা একরকম হবে আর এক্সট্রাকে যদি না ঢোকান সেটা একরকম হবে আমি এক্সট্রাকে বাইরে রাখছি ওয়ান বাই রুট মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার আর স্কোয়ার এই হচ্ছে আমাদের গেম এই হচ্ছে আমাদের ছোট্ট একটা গেম মোটামুটি এটার বা এই গেমটা আমাদের কাজে দেবে তাহলে এটা কি হয়ে গেলো ই অ্যাট আ ডিস্টেন্স এক্স ই অ্যাট ডিসটেন্স এক্স নাও এইবার আমি তোকে আর একটা জিনিস দেখাচ্ছি আর একটা জিনিস দেখাচ্ছি কি দেখাচ্ছি আগে আসি স্যার এখানে একটা ছোট্ট জিনিস আপনি ভুল করেছেন কি ভুল করেছেন এটা এক্সে স্কোয়ার হবে এখানে এক্স স্কোয়ার হবে এখানে এক্সে স্কোয়ার হবে ওয়াও তার মানে স্যার আপনি এক্সট্রাকে ঢুকিয়ে দিন হ্যাঁ আমি তো এটাই তো বলছি এটা ছোট্ট জিনিস তোকে দেখাচ্ছি

এবার আপনি কী করছেন বলছে যদি একটু ছোট্ট করে তোরা খেয়াল করিস এখানে তোরা আমি একটা অ্যাঙ্গেল নিচ্ছি আলফা তাহলে আমি বলতে পারি বাবু কস আলফা হচ্ছে এক্স বাই রুট ওভার অবট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলো স্যার একদম বলতে পারেন একদম বলতে পারেন তাহলে আমি কী বলতে পারি তাহলে বলতে পারি ই যে ফিল্ডটা হচ্ছে ইকে আমি বলতে পারি সিগমা বাই টোয়াইস এফসলার নট ওয়ান মাইনাস কস আলফা আরে স্যার এটা তো এটাকে কি বলা হয় এইটাকে আমি জাস্ট বলছি সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য কোন কোন মানে যে পয়েন্টে তুমি ফিল্ড বার করতে চাইছো সেই পয়েন্টটাকে মাথায় রেখে যদি তুমি একটা কোন ড্র করতে তাহলে এইটা হতো তোমার কাছে ফিল্ড ঘ্যাম জিনিস মাথায় রাখ এটা একটা স্টার যারা পড়াশুনো করে ফেলেছে হয়তো এরকমভাবে দেখেনি হয়তো এরকমভাবে দেখেনি এরপর আমরা আর একটা অসাধারণ জিনিস করতে চলেছি অসাধারণ জিনিস করছি এই জিনিসটাকে ভালো করে দেখ যদি ভালো লাগে একটা দারুণ হাততালি হবে এর পরেরটায় তার আগে হোপফুলি এটা বোঝা গেছে আমি এখান থেকেই কন্টিনিউ করব কিন্তু দেখ একবার তাহলে কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা কী হলো স্যার আরেকবার ছোট্ট করে দেখা যাক স্যার এটা হয়ে গেল আমাদের কাছে ডেস্ক একদম ডেস্ক স্যার এখানে একটা পয়েন্ট সেন্টার থেকে সেন্টার থেকে এক্সেসেন্স সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্ট পি সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্ট পি আছে এই পয়েন্ট পিতে আমাদের কী বার করতে হবে এই পয়েন্ট পিতে আমাদের ফিল বার করতে হবে ই অ্যাট পয়েন্ট পি কী দেখেছি স্যার আমরা দেখেছি এটা হল লেখা যায় সিগমা বাই টোয়াইস এফসাল নট ওয়ান মাইনাস কস আলফা সিগ্মা বাই টোয়াইস এফ সাল নট ওয়ান মাইনাস কস আলফা স্যার আলফাটা কী দাঁড়ালো আলফাটা হচ্ছে এই হচ্ছে সেমি সেমিভার্টিক্যাল অ্যাঙ্গেল স্যার সিগমাটা কি সিগ্মা মানেটা হয়ে গেল কিউ বাই পাই আর স্কোয়ার যেখানে আরটা কী হয়ে গেলো রেডিয়াস অফ দ্য ডিস্ক ওয়াও এত অবধি ঠিকঠাক ছিল এরপর কী স্যার এখানে একটা কথা মাথায় রাখুন স্যার কস আলফা কস আলফাকে আমি বলতে পারি এক্স বাই রুট ওভার অট এক্সের স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলা যায় একদম বলা যায় একদম বলা যায় পারফেক্টলি বলা যায় তাহলে স্যার এই সেম জিনিসটা সেম জিনিসটা আপনি ধরুন ডিস্কটা আস্তে আস্তে বড়ো হতে থাকছে ডিস্কটা আস্তে আস্তে বড়ো হতে থাকছে তাহলে কী হবে বলো স্যার আসছি তার আগে একটা ছোট্ট করে জিনিস বলে দেওয়া যাক কী বলে দেওয়া যাক স্যার পোটেন্সিয়াল এই পয়েন্টে কী হবে পোটেনশিয়াল এই পয়েন্টে কী হবে স্যার ভি অ্যাট ইনফিনিটি হয় জিরো এটা হচ্ছে আমার ইনফিনিটি হয় জিরো এটা হচ্ছে আমাদের এইবার আমাদের কাছে যদি ভি ইনফিনিটি জিরো হয় ঠিক আগের যে স্ট্রেট লাইনের জন্য আমরা যে কনসেপ্টটা করেছিলাম তাহলে কি লিখবো ভি অ্যাট আর ওয়ান মাইনাস ভি অ্যাট আর টু মনে পড়ে অ্যাবসলিউট পোটেনশিয়াল ডিফাইন করা যায় না কি হবে ইন্টিগ্রেশন আর ওয়ান থেকে আর টু ই ডট ডিআর একদম মনে পড়ছে একটা ভালো করে জিনিস দেখ একটা ভালো করে জিনিস দেখ এই যেহেতু ইনারেল ডিস্টেন্স আর ই ইট জেনারেল ডিস্টেন্স আর ইজ ডিপেন্ডিং অন হোয়াট ইজ ডিপেন্ডিং অপন দিস এক্স অ্যান্ড এক্স মানে অথবা আমি বলতে পারি ই এট আর এস সরি সিগমা বা ইসলাম এটা পেয়ে গেছি তাহলে দিস ই এস আর ইজ ওনলি ওনলি ডিপেন্ডিং ওনলি ডিপেন্ডিং অন এক্স এক্স তো না এখানে ছোটো আর না এখানে হয়ে গেল ছোটো আর স্যার এইবার কি স্যার এইবার এই ইন্টিগ্রেশনটা হালকা করে করে আমরা জানি আমরা জানি কীরকমভাবে করব স্যার এইখানে ছোট্ট করে একটা জিনিস করা যাক এখানে আমাদের দেখ এইটাকে এক্স নিয়ে কাজ করবো তাহলে বা আর নিয়ে কাজ করবো ভি অ্যাট আর মাইনাস ভি অ্যাট ইনফিনিটি লিখে দিচ্ছি এইবার ডাইরেক্ট আর থেকে ইনফিনিটি আর থেকে ইনফিনিটি হয়ে গেল তাহলে কি লিখবো স্যার সিগমা বাই টো আই এফ সেল বেরিয়ে গেল ওয়ান মাইনাস এইবার এক্স লিখছি ওয়াও এখানে হয়ে গেল ডি এক্স ও এটা এক্স লিখে দিচ্ছি তাহলে আমি এটা এক্স ওয়াট এটা যদি এক্স লিখি তাহলে এক্স থেকে নিব তাহলে এটা আমি এক্স থেকে নিচ্ছি আর এটা হয়ে যাবে এক্স এটা এক্স হয়ে গেল আর এটা ডিএক্স ঠিক আছে পারফেক্ট তাহলে কি লিখছি স্যার এখান থেকে ইন্টিগ্রেশন স্যার ইন্টিগ্রেশন করবো না আপনি জাস্ট দেখুন আগে দিন লাস্টে আমরা এটা করেছিলাম কিনা এক্স বাই রুট ওভার অফ ওয়াট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স কী হয় স্যার এটার আউটপুট হয় সিম্পল রুট ওভার অফ ওয়াট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে এটার ইন্টিগ্রেশন আমি আর কষ্ট করে একদম করবো না আমি ডাইরেক্ট ভ্যালুটা পুট করবো পুট করবো ভি অ্যাট আ ডিস্টেন্স এক্স মাইনাস জিরো ডাইরেক্ট কী হবে স্যার সিগমা বাই টু আইসএ বেরিয়ে গেল দেখো ব্র্যাকেটে ওয়ানের জায়গায় শুধু এক্স আসবে মাইনাস কী পড়বে মাইনাস মাইনাস স্যার কী পড়বে স্যার একটা ছোট্ট জিনিস মাইনাস ডাইরেক্ট রুটো আমি কি বসিয়ে দেবো এখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইখানটা আমরা এরকমভাবে লিখছি স্যার এইবার কোথায় কোথায় স্যার এক্স থেকে ইনফিনিটি এক্স থেকে ইনফিনিটি তাই তো এক্স থেকে ইনফিনিটি ওয়াও স্যার এইবার মজার ব্যাপারটা হচ্ছে এইখানে আমি যদি ইনফিনিটি বসাই পুরো জিনিসটাই তো ইনফোনাইট হয়ে যাচ্ছে পুরো জিনিসটাই ইনফোনাইট হয়ে যাবে বলে একদম ইনফিনেট হয়ে যাবে তখন কি করব আসছি তা আগে আসছি তাহলে এইখানে আমরা বলে দিচ্ছি ভি আবার আমি বলছি এইখানে এই যে জিনিসটা ভি অ্যাট ইনফিনিটি কিন্তু জিরো হয়ে গেছে ওকে নাও এই জিনিসটা আসছি তার আগে আমরা ইন্টিগ্রেশনটা দেখে নিয়েছি নাও এইবার আমি একটা এখান থেকে ছোট্ট লাইন আছি স্যার কি হচ্ছে স্যার এখানে কোথায় একটা গন্ডগোল হচ্ছে না কি হচ্ছে আমরা কি করে এটা বার করতে পারবো বলছি স্যার দেখুন এই যে জিনিসটা এটা হয়ে গেল আপনার কাছে ফিল্ড এটা হয়ে গেল আপনার কাছে একদম ফিল্ড স্যার ইন্টিগ্রেশন যখন করছে এটা আপনার এই জিনিসটা আসছে তাহলে এখানে আপনার কস আলফার টার্মসে আনবেন না কিসের টার্মসে আনবেন বলো কস আলফা টার্মসে আসছে না এটা কিন্তু কিন্তু আমার এক্সের টার্মসে আনতে হবে এইখানে যেটা করেছি এটা কিন্তু আমরা কস আলফা টার্মসে করে ফেলেছি ওকে তাহলে পোটেন্সিয়াল যদি ইনফিনিটি এখানে বসাই তাহলে এই পুরো জিনিসটাই তো ইনফিনিটি ইনফার্ট হয়ে যাবে ওকে তাহলে ইনফিনিটি যদি হয়ে যায় তাহলে কেটে কুটে জিরো হয়ে যাবে যদি বলি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি জিরো হয়ে গেল তাহলে আমি এটাকে বলতে পারি জাস্ট ডাইরেক্ট সিগমা পাই টুয়াইস এফসালা নট আর মাইনাস একটা থাকছে মাইনাস থাকছে মানে তোর আগে এটা চলে এলো আগে তোর চলে এলো এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর বাইরে হয়ে গেল এক্স ঠিক আছে আশা করি এটা বুঝে যাচ্ছে প্রথমে ইনফিনিটি বসে তারপর পুরোটা মাইনাস এক্সের জায়গায় এক্সগুলো বসবে তো এই হচ্ছে একটা ছোট্ট এবং কিন্তু খুব ভালো জিনিস এবার মাথায় রাখ হলে বসে এটা ডেরিভেশন করা সম্ভব নয় তাহলে এটা কি করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে কি করে অ্যাপ্লাই করব না এইবার আসল জিনিস বলছি স্যার যদি এফ ডিস্কটা ইনফাইনাইট হয় আচ্ছা ইনফাইনাইট ডিস্ক বলে কোনো কথা আছে বলছে হ্যাঁ স্যার একটা কথা আছে কিরকম ভাবে দেখা যাবে বলে দেখুন স্যার একটা ইনফানাইট ডিস্কে আমি না এরকমভাবে বলতে পারি এই হচ্ছে তার রিপ্রেজেন্টেশন ভালো করে দেখ দেখেছিস বলে এটা কি স্যার ডিস্ক তো আঁকলেন না বলছে বাবা ইনফিনিটি যখন হয়ে যাচ্ছে সেটা ডিস্ক থাকুক বা কী থাকুক বলতে পারবো না এটা বিশাল বড় জিনিস আমি ওর ডাইমেনশন স্পেসিফাই করতে পারবো না আমরা শুধু দুটো জিনিস কি বলতে পারবো স্যার এখান থেকে এখান থেকে এক্স দূরত্বে আমাদের পয়েন্ট একটা পি আছে এই পয়েন্টটা আপনাকে কী বার করতে হবে ফিল্ড বার করতে হবে এই পয়েন্টে আপনাকে এই সাইডে ফিল্ড বার করতে হবে মাথায় রাখুন স্যার এই জিনিস একদম সেম জিনিস শুধু আলফাটা বাড়তে বাড়তে কী হয়ে গেলো আলফাটা বাড়তে বাড়তে নাইনটি ডিগ্রি হয়ে গেল আলফাটা বাড়তে বাড়তে আপনার কাছে কী হয়ে গেলো নাইনটি ডিগ্রি হয়ে গেল তাহলে স্যার কি লিখবেন এখানে স্যার আর কিচ্ছু করার দরকার আছে আর কিচ্ছু করার দরকার নেই ডাইরেক্ট এটা কিরময় লিখবো সিগমা বাই টোয়াইস এফসেলার নট ওয়ান মাইনাস কস অফ নাইনটি ডিগ্রি সেটা জিরো হয়ে গেল তার মানে সিগমা বাই টোয়াইস এফসেলার নট তার মানে ই অ্যাট পজিশন এক্স ই অ্যাট পজিশন এক্স ইস অনলি সিগমা বাই টোয়াইস এফসেলার নট এবং মজার ব্যাপার এই জিনিসটা আমার কাছে একটা কনস্ট্যান্ট দেখ এখানে যেমন ওটা এক্সের ওপর ডিপেন্ড করছিল এখানে কি কোনো এক্সের ওপর ডিপেন্ড করছে বলছে না যত দূরত্বে আমি ফিল্ড চাইছি না কেন ফিল্ডটা কনস্ট্যান্ট এইটা হচ্ছে সব থেকে ব্যাপার একটা ইনফাইনাইট ডিস্ক বা কোনো একটা ইনফাইনাইট ডিস্ক অথবা শিট একটা ইনফাইনাইট ডিস্ক বা একটা ইনফাইনাইট শিটের জন্য ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট ওকে এবং স্যার ফেলোসিটি অ্যাট আ পয়েন্ট এক্স স্যার ভেলোসিটি অ্যাট আ পয়েন্ট এক্স ইজ নট ডিফাইন্ড কেন কারণ যারা ভালো বাচ্চা তারা জানে যে ইনফাইনাইট জিনিসের জন্য একটা ফাইনাইট পয়েন্ট ডিফাইন করা যায় না কারণ আমরা ভেলোসিটি অ্যাট ইনফিনিটি কী পেয়ে গেছি ভেলোসিটি এট ইনফিনিটি জিরো পেয়ে গেছি তাহলে এখানে আপনি কি বলতে পারবেন আমি এখানে সিম্পলি বলতে পারবো ভেলোসিটি অ্যাট আর ওয়ান মাইনাস ভেলোসিটি অ্যাট আর টু সিম্পল কী হবে সিগমা বাই টোয়াইস এফ সেলার নট জাস্ট আর ওয়ান থেকে আর2 টু গল্প শেষ করুন গল্প শেষ আর কিচ্ছু না স্যার কী লিখলেন আর ওয়ান থেকে আর টু না আর টু মাইনাস আর ওয়ান কী হবে বলছে স্যার যারা একটু ভালো করে বাচ্চারা জানে এটা আর ওয়ান থাকে ওখানে আর টু থাকে তাহলে এটা হয় আর টু হবে আর এখানে হবে আর ওয়ান আগে ইনিশিয়াল পটেনশিয়াল তারপর ফাইনাল ইজ ইজিকালস টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল কারণ মাইনাস থাকে মাথায় রাখ মাইনাস থাকে আমি মাইনাস না দিয়ে আমি ডাইরেক্ট এখানে ফুট করলাম সো এখানে আমাদের অ্যাবসোলিউট পটেনশিয়াল হয় না আমাদের এখানে শুধুমাত্র পটেনশিয়াল ডিফারেন্স হয় সো এইটা যারা মোটামুটি পড়াশুনো করেছে ইলেকট্রোস্যাকস পড়েছে বুঝতে পারবে এই জিনিসটার ইম্পর্টেন্সটা প্রচুর ইটস এ হিউজ থিং ওকে সো ভালো করে দেখে নে আমি সাইড হচ্ছি তারপর আমরা গসিয়ারম শুরু করতে চলেছি ওকে